শিক্ষার্থী বন্ধুরা, গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে তোমাদের স্বাগত। তোমাদের সাথে আছি আমি রেজবান খায়ের ফাহিম। আমাদের আজকের ক্লাস গত 2 আগস্ট থেকে 26 আগস্ট পর্যন্ত সাম্প্রতিক সাধারণ জ্ঞানসমূহ নিয়ে। চলো শুরু করা যাক। প্রথমে কথা বলবো এই সময়ের সবচেয়ে বড় বৈশ্বিক সংকট রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ নিয়ে। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে রাশিয়ার বিরুদ্ধে নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমা দেশগুলো, কিন্তু এই যুদ্ধের প্রথম 5 মাস দেশটি থেকে $5.5 বিলিয়ন জ্বালানি কিনেছে জাপান, দক্ষিণ কোরিয়া এবং তাইওয়ান। কারণ বিশ্বের অন্যত্র যেহেতু রাশিয়াই এই জ্বালানি সরবরাহ করত, তার ফলে বিশ্ববাজারে এসব জ্বালানির মূল্য বেড়ে গিয়েছে, কিন্তু রাশিয়া তার তুলনায় কম মূল্যে এগুলো বিক্রি করছে। 5 মাসে জাপান রাশিয়াকে $2.6 বিলিয়ন দিয়েছে কয়লা, তেল এবং গ্যাসের জন্য। অপরদিকে দক্ষিণ কোরিয়া দিয়েছে $1.7 বিলিয়ন, আর তাইওয়ান দিয়েছে $1.2 বিলিয়ন। বাংলাদেশ নিজেও রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার ব্যাপারে ভেবেছিল, কিন্তু গত 26 আগস্ট মিটিংয়ের পরে বাংলাদেশ এই সিদ্ধান্ত থেকে ফিরে আসে। কারণ বাংলাদেশ যদি রাশিয়া থেকে তেল কিনতে যায়, সেক্ষেত্রে তাকে রুবলে কিনতে হবে। এছাড়াও বাংলাদেশ সরাসরি কিনতে পারবে না, তখন তাকে তৃতীয় একটি দেশের সাহায্য নিতে হবে। এছাড়া একটি গুরুত্বপূর্ণ কারণ ছিল, রাশিয়ার যে ক্রুড অয়েল তা অত্যন্ত ভারী এবং তা বাংলাদেশে রিফাইন বা পরিশোধন করা সম্ভব হয় না। সে কারণে তৃতীয়টি দেশের মাধ্যমে তা রিফাইন করে বাংলাদেশে ব্যবহার করতে হতো। তাই এ তো সমস্যার মধ্যে না গিয়ে বাংলাদেশ রাশিয়া থেকে আপাতত সার এবং খাদ্য আমদানি করছে। বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত বর্তমানে আলেকজান্ডার মান্ডেটস্কি। এদিকে রুশ সামরিক বাহিনীতে সেনা সংখ্যা বৃদ্ধিতে একটি ডিক্রি জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর ফলে আগামী কয়েক মাসে প্রায় 1,37,000 সেনা বাড়তে পারে রুশ সেনাবাহিনীতে। বর্তমানে রাশিয়ার সামরিক বাহিনীতে নিয়মিত সৈন্য সংখ্যা 10 লাখের বেশি, এছাড়া আরও 9 লাখ বেসামরিক স্টাফ রয়েছে। বর্তমানে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনে রাশিয়ার প্রচুর সৈন্য হতাহত হচ্ছে এবং বন্দী হচ্ছে। রাশিয়ার দাবি ইউক্রেনের একটি সামরিক ট্রেনের উপরে তাদের রকেট হামলায় অন্তত 200 ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। রাশিয়া দাবি করছে এই সকল রেল স্টেশনগুলো মিলিটারি টার্গেট, অর্থাৎ যুদ্ধের সময় সামরিক হামলার জন্য বৈধ ক্ষেত্র। কারণ কিছু রেল স্টেশনের মাধ্যমে ইউক্রেনে পশ্চিমা দেশগুলো তাদের অস্ত্রভান্ডার পাঠাচ্ছে। সাধারণত দুটি দেশের যুদ্ধের সময়ও বেশ কিছু জিনিসে আক্রমণ করা যায় না, যেমন হাসপাতাল, স্কুল বা বেসামরিক স্থাপনা। এদিকে এই সকল জ্বালানি সংকটের মধ্যে রাশিয়া জ্বালানি বিক্রি করে $137.5 বিলিয়ন আয় করতে যাচ্ছে। গত বছরের তুলনায় তা 38% বেশি। জ্বালানি তেলের প্রশ্নই আসছে বাংলাদেশের জ্বালানি তেলের কথা। পেট্রো বাংলা বাংলাদেশের এই সকল জ্বালানি খনিজ সম্পদ ক্ষেত্রে প্রধান সরকারি সংস্থা। 1985 সালে এক সরকারি অধ্যাদেশের মাধ্যমে বাংলাদেশ অয়েল অ্যান্ড গ্যাস কর্পোরেশন BOGC এবং বাংলাদেশ মিনারেল অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন BMDC কে একত্র করে বাংলাদেশ অয়েল গ্যাস অ্যান্ড মিনারেল কর্পোরেশন BOGMC গঠন করা হয়। 1989 সালে এই কর্পোরেশনকে সংক্ষেপে পেট্রো বাংলা নামকরণ করা হয়। তার পূর্বে এই BOGC এবং BMDC গঠন করা হয়েছিল 1972 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি আদেশের মাধ্যমে। পরবর্তী 1974 সালে সেটিকে পেট্রো বাংলা নামকরণ করা হয়েছিল, কিন্তু 1985 সালে দুটিকে একত্র করে পুনরায় BOGMC গঠন করে পেট্রো বাংলা নামকরণ করা হয়েছে। পেট্রো বাংলা বাংলাদেশের খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান, উত্তোলন, পরিশোধন ও বাজারজাতকরণের কাজ করে। এর অধীনে 13টি কোম্পানি রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য তিতাস গ্যাস কোম্পানি, বাপেক্স, কর্ণফুলী গ্যাস কোম্পানি ইত্যাদি। সম্প্রতি পেট্রো বাংলার জন্য নতুন আইন বাংলাদেশ গ্যাস, তেল ও খনিজ সম্পদ কর্পোরেশন বিল 2022 সংসদে উত্থাপিত হয়েছিল। এই বিলে পেট্রো বাংলার অনুমোদিত মূলধন 200 কোটি টাকা থেকে বাড়িয়ে 5,000 কোটি টাকা করা হয়েছে। এছাড়া অপরিশোধিত মূলধন 200 কোটি টাকা করা হয়েছে। এখানে অধ্যাদেশ এবং বিল সম্পর্কে একটি কথা বলে নেওয়া যাক। সাধারণত সংসদে যে আইন পাশ হয় তা সংসদে মূলত বিল হিসেবে উত্থাপিত হয়। পরবর্তীতে সংসদ সদস্যদের ভোটের মাধ্যমে যদি তা পাশ হয়, তখন সেটিকে বলা হয় আইন বা অ্যাক্ট বা স্ট্যাচিউট।
অন্যদিকে যখন রাষ্ট্রপতি তার বিশেষ ক্ষমতা বলে কোনো আদেশ দেন, সেটিও আইন, সেটিকে বলা হয় অর্ডিন্যান্স বা অধ্যাদেশ। যেমন আমরা দেখলাম এই যে বিওজিসি এবং বিএমডিসিকে একত্র করা হলো মেট্রো বাংলা হিসেবে, এটি কিন্তু 1985 সালে করা হয়েছে। সে সময় রাষ্ট্রপতি অধ্যাদেশে বা অর্ডিন্যান্সের মাধ্যমে এটি করা হয়েছিল। বাপেক্স, বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড, 1989 সালে প্রতিষ্ঠিত হয় বাপেক্স। তারপর থেকে পর্যন্ত সংস্থাটি 12টি অনুসন্ধান কূপ খনন করে 7টি গ্যাসকেট আবিষ্কার করেছে। সর্বশেষ 2021 সালের জুনে সিলেটের জকিগঞ্জের আনন্দপুর গ্রামে গ্যাসকূপের সন্ধান পেয়েছে, যা চালু হলে তা হবে বাংলাদেশের 28তম গ্যাস ক্ষেত্র। বাংলাদেশে প্রথম গ্যাস পাওয়া যায় 1957 সালে, পাওয়া গিয়েছিল হরিপুরে। বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র তিতাস গ্যাস ক্ষেত্র। সোমালিয়া, পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ার সরকারি নাম ফেডারেল রিপাবলিক অফ সোমালিয়া, এর রাজধানী মোগাদিসু। সোমালিয়ার মুদ্রার নাম সোমালি শিলিং। সোমালিয়ার যে স্থানে অবস্থান ভৌগোলিকভাবে তার পরিচিত নাম হর্ন অফ আফ্রিকা, হর্ন অর্থ শিং। আফ্রিকা মহাদেশের পূর্ব অংশে ম্যাপে আমরা যেরকম দেখতে পাচ্ছি হলুদ অংশটুকু, এই শিঙের মতো অংশটুকু, এটিকে বলা হচ্ছে হর্ন অফ আফ্রিকা। এখানেই সোমালিয়া অবস্থিত, এই হলুদ অংশটুকুই সোমালিয়া। এর উপরাংশে রয়েছে লোহিত সাগর বা রেড সি, নিচে রয়েছে ভারত মহাসাগর বা ইন্ডিয়ান ওশান। সোমালিয়ার বর্তমান প্রেসিডেন্ট হাসান শেখ মোহাম্মদ, প্রধানমন্ত্রী হামজা আব্দি বারে। 19 শতকে ইতালির কাছ থেকে সোমালিয়া স্বাধীনতা লাভ করে। গত 20 আগস্ট সোমালিয়ার হোটেল হায়েতে আল শাবাব জঙ্গি গোষ্ঠী কর্তৃক হামলা হয়। এতে মারা যায় অন্তত 21 জন এবং আহত হয় 117 জন। আল শাবাব জঙ্গি গোষ্ঠী পূর্ব আফ্রিকায় বিশেষত সোমালি কেন্দ্রিক কার্যক্রম পরিচালনা করে থাকে। তার একটি ইসলামিক জঙ্গি গোষ্ঠী, তার পূর্ণরূপ হরকাতুল শাবাব আল মুজাহিদিন, আল শাবাব অর্থ যুবক, অর্থাৎ যুবক যোদ্ধারা। ধারণা করা হয় আল কায়দা এবং বোকো হারামের সাথে আল শাবাবের যোগ রয়েছে। আল শাবাব ইসলামের শত্রুদেরকে তাদের শত্রু হিসেবে ঘোষণা করেছে। দেশের চা শ্রমিকরা দৈনিক মজুরি পায় মাত্র 120 টাকা বর্তমানে, তা থেকে বাড়িয়ে 300 টাকা পর্যন্ত করার জন্য আন্দোলন করছে তারা। সারা দেশের চা শ্রমিকদের আন্দোলনের প্রেক্ষিতে মালিকপক্ষ তা বাড়িয়ে 145 টাকা পর্যন্ত করতে রাজি হয়েছে, তবে শ্রমিকরা 300 টাকার দাবিতে অনড় রয়েছে। এদিকে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে 1MDB মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন তিনি এবং তার 12 বছরের জন্য অব্যাহত রেখেছে মালয়েশিয়ার শীর্ষ আদালত। 1MDB ছিল একটি সরকারি তহবিল, এটি প্রতিষ্ঠিত হয় 2009 সালে, তা থেকে $450 কোটি চুরি করেছেন। 2008 থেকে 2018 সাল পর্যন্ত নাজিব রাজাক মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশকে কোভ্যাক্সের মাধ্যমে আরও 1 কোটি ডোজ ফাইজারের তৈরি কোভিড-19 টিকা অনুদান দিয়েছে। বাংলাদেশকে দেয়া যুক্তরাষ্ট্রের টিকা ডোজের মোট সংখ্যা দাঁড়িয়েছে 8.5 কোটির বেশি। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা এর নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া। ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন জানান, বাংলাদেশের জলবায়ু বিরূপ প্রভাব মোকাবেলায় $120 মিলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছে। নভেম্বর মাসে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে আয়োজিত হতে চলেছে G20 সম্মেলন। G20 পূর্ণরূপ গ্রুপ অফ 20 বা 20টি দেশ, এটি সম্পর্কে আমরা পূর্বে একটি ক্লাসে আলোচনা করেছি। এই সম্মেলনে যোগ দেবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনেরও এই সম্মেলনে যোগ দেবার কথা, তবে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে রুশ প্রেসিডেন্টের সরাসরি সাক্ষাৎ হবে কি না সে ব্যাপারে কোন নিশ্চিত তথ্য দেওয়া যাচ্ছে না। রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদী সমাধানের চেষ্টা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে ঢাকার 14টি দূতাবাস ও হাইকমিশন। 2017 সালের আগস্ট ও সেপ্টেম্বর মাসে রোহিঙ্গারা যে নির্মম অত্যাচারের শিকার হয়ে বাংলাদেশে প্রায় 8 লাখ পরিমাণ পালিয়ে আসে এবং আশ্রয় পায়, তার 5 বছর উপলক্ষে তারা এই বিবৃতি প্রকাশ করে। দেশগুলোর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ক্যানাডা, ডেনমার্ক, ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ড, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্র।
29শে আগস্ট চাঁদের উদ্দেশ্যে নতুন একটি রকেট পাঠাচ্ছে মার্কিন গবেষণা সংস্থা ন্যাসা। ন্যাসার পূর্ণ রূপ ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। ন্যাসার এই রকেটটি ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষিপ্ত হবে এবং এটি ওরিয়ন নামে একটি ক্যাপসুল বহন করছে। এই ক্যাপসুল চাঁদের চারপাশে প্রদক্ষিণ করবে। এর পূর্বে ন্যাসা থেকেই প্রথম মানুষ চাঁদের মাটিতে পা রাখে। তার বর্ষপূর্তি উপলক্ষেই ন্যাসা এটি আয়োজন করতে যাচ্ছে। ন্যাসার ভবিষ্যৎ লক্ষ্য মঙ্গল গ্রহে মানুষ পাঠানো। 24শে আগস্ট থেকে দেশের সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কার্যক্রম সকাল 8টা থেকে বিকাল 3টা পর্যন্ত করা হয়েছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকছে সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত। এছাড়া সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে সপ্তাহে 2 দিন। এ সকল করা হচ্ছে দেশে বর্তমান জ্বালানি সংকটের প্রেক্ষিতে। জাতিসংঘের মহাসচিব বর্তমানে অ্যান্টনিও গুতেরেস। তিনি ছিলেন এর আগে পর্তুগালের প্রধানমন্ত্রী। তিনি 2017 সালে জাতিসংঘের নবম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। অ্যান্টনিও গুতেরেসের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত হচ্ছেন নোয়েলিন হেইজার। নোয়েলিন হেইজার বাংলাদেশে তার সাম্প্রতিক সফরে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। তার আগে গুতেরেসের বিশেষ দূত ছিলেন সুইস কূটনীতিক ক্রিস্টিন শেনার বার্গেনার। আর নোয়েলিন হেইজার এর আগে ছিলেন পেশায় সিঙ্গাপুরের একজন সোশিওলজিস্ট ও সমাজবিজ্ঞানী। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিভিন্ন নদীর জলবন্টন, সেচ এবং বন্যা ও এই জাতীয় প্রাকৃতিক দুর্যোগ যৌথভাবে মোকাবেলা করতে 1972 সালের 19শে মার্চ ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান এর মধ্যে একটি সমঝোতা স্বাক্ষর স্বাক্ষরিত হয়। গঠিত হয় যৌথ নদী কমিশন বা JRC। সর্বশেষ 2010 সালে JRC বৈঠক হয়েছিল। এই বছর 38তম মন্ত্রী পর্যায়ের বৈঠকে বসছে বাংলাদেশ ও ভারত। এই বছরের JRC আলোচনায় ছিল তেস্তা নদী, 6টি অভিন্ন নদী, মনু, ধরলা, খোয়াই, কমতি, মুহুরি ও দুধকুমার এবং কুশিয়ারা ও গঙ্গা ইস্যু। আগামী সেপ্টেম্বরের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লি সফরে কুশিয়ারা নদী নিয়ে একটি সমঝোতা স্মারক সই হতে পারে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীরা সরকারের কাছ থেকে শিক্ষা ঋণ নিয়ে পড়াশোনা করে। পরবর্তীতে তাদেরকে এই শিক্ষা ঋণ পরিশোধ করতে হয়, যা তাদের উপরে একটি বোঝা হয়ে দাঁড়ায়। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সকল শিক্ষার্থীর $10,000 করে শিক্ষা ঋণ মওকুফ করা হবে। তবে যাদের পারিবারিক আয় বছরে $1,25,000 চেয়েও কম, হিসাব শিক্ষার্থীর ক্ষেত্রে আরও $10,000 অর্থাৎ মোট $20,000 ঋণ মওকুফ করা হবে। এদিকে ডায়াবেটিসের প্রথম গ্লোবাল অ্যাম্বাসেডর হচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ডিসেম্বরে পর্তুগালে অনুষ্ঠিত হবে বিশ্ব ডায়াবেটিক ফেডারেশন কংগ্রেসের, এটি ঘোষণা করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতে তথ্য জানান ইন্টারন্যাশনাল ডায়াবেটিক ফেডারেশনের সভাপতি অধ্যাপক আখতার হোসেন। এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জানিয়েছেন বাংলাদেশ সহ এই অঞ্চল থেকে রোহিঙ্গা শরণার্থীদের নেবে যুক্তরাষ্ট্র। তবে তিনি স্পষ্ট করে জানাননি কী পরিমাণ বা কবে নাগাদ এই শরণার্থীদের নেওয়া হবে। সম্প্রতি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় লাভের 5 বছর পূর্তিতে এই সকল দেশগুলো এখন বিবৃতি প্রকাশ করছে এবং এই বিষয়টি পুনরায় আলোচনায় উঠে আসছে। এই ছিল গত সপ্তাহের গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কোনো পরামর্শ থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।